আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে ক্যামেরা অপশনটা অবশ্যই আছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য খুবই কার্যকরী একটা বিষয় হলো ক্যামেরা। অনেক সময় ক্যামেরার অনেক ঝামেলা পোহাতে হয়, অনেক সমস্যা পোহাতে হয় আমাদেরকে, সেই সমস্যাগুলো আমরা অনেকেই ঠিক করতে পারি না, চলে যায় মেকারের কাছে। প্রথমত যে সমস্যাটা দেখা যায় সেটা হলো আমার মোবাইলের মেমোরি অনেক খালি আছে, কিন্তু আমি যখন ছবি তুলতে যাই তখন দেখা যায় মেমোরি ফুল অথবা ক্যামেরা এরর, অথবা আমি যখন ছবি তুলতে যাই আমার ছবিগুলো ওঠে না, ক্যামেরা ঢুকতেই পারে না। আবার অনেক সময় দেখা যায় আমি ছবি তুললাম ছবির কোয়ালিটি অনেক ভালো না, ঝাপসা দেখা যায়। আবার অনেক সময় দেখা যায় আমি যখন ছবি তুলতেছি ছবির নিচে আমার ক্যামেরা মোবাইলের যে মডেল সেগুলো সব ডিটেলস লেখা থাকে। এইগুলা কীভাবে দূর করবেন, এগুলো সমস্যা সমাধান কীভাবে করবেন, এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো এই সেটিংসটা কী করলে আপনাদের এইসব সমস্যাগুলো খুব সহজেই সমাধান হয়ে যাবে, আপনারা দৌড়াদৌড়ি করতে হবে না কোনো মেকারের কাছে। তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনাদের ক্যামেরার যত যাবতীয় সমস্যা থাকে বা হয়ে থাকে সেগুলো আপনারা আজকে সমাধান পেয়ে যাবেন আশা করছি। পুরো ভিডিওর জুড়ে থাকছি আমি মোহাম্মদ নুরুল আমিন রাজু। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুবান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের একটা কমেন্টে আমাদের ভবিষ্যৎ আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহিত যোগাবে। আপনারা জানেন আমাদের এই চ্যানেলটা সম্পূর্ণ টিউটোরিয়াল ভিত্তিক, এখানে আপনার মোবাইলের যাবতীয় সমস্যার সমাধানগুলো টুকিটাকি আপনার সমাধান করতে থাকি এবং আপনাদেরকে দেখিয়ে থাকি এবং অ্যান্ড্রয়েডের যে সমস্যাগুলো থাকে সেগুলো সমাধান করার চেষ্টা করছি। আশা করছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে অন্তত আপনাদের মোবাইলে যে টুকিটাকি সমস্যাগুলো থাকে সেগুলো সহজেই সমাধান করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মোবাইলের হোম স্ক্রিনে চলে যাই, কীভাবে কাজগুলো করবেন আপনাদেরকে দেখিয়ে আসি। তো বন্ধুরা আমরা আমাদের মোবাইলের হোম স্ক্রিনে চলে আসছি। এখন আমাদের ক্যামেরার যে অ্যাপ্লিকেশনটা আছে সেই ক্যামেরাতে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমাদের সবার মোবাইলে প্রথমে যে সমস্যাটা হয়ে থাকে সেটা হলো আমাদের অনেকের মোবাইলে ক্যামেরাতে মোবাইলের হোম ফুল স্ক্রিনটা আসে না, দেখা যায় অর্ধেক স্ক্রিন আসছে অথবা তিন ভাগের এক ভাগ আসছে। তো আপনারা মোবাইলের ক্যামেরাটাকে ফুল স্ক্রিন যেভাবে করবেন, আপনাদের সবার মোবাইলে যখন ক্যামেরা অন করবেন উপরে হয়তো থ্রি লাইন দেখবেন অথবা থ্রি ডট দেখবেন অথবা সেটিং আইকন দেখবেন। তো আমার এখানে আছে থ্রি লাইন, আমি থ্রি লাইনে প্রবেশ করলাম। থ্রি লাইনে প্রবেশ করার পরে উপরে চারটে অপশন দেখছেন, একটা হলো 1.1, আরেকটা হলো 3.4, আরেকটা হলো 9.16, আরেকটা হলো ফুল। তো আপনারা ফুলের মধ্যে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের ক্যামেরা ফুল হয়ে যাবে। এখন আমরা চলে যাবো সেটিংসে। তো আমাদের এখানে যে সেটিংস অপশনটা দেখছেন সেটিংসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। প্রথম দেখছেন ওয়াটারমার্ক, ওয়াটারমার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যদি মাঝখানের অপশনটা দেওয়া থাকে তাহলে আপনাদের মোবাইল যে মডেলের হোক ছবি তোলার পর আপনার ছবির নিচে ওই মোবাইলের সেট নাম প্লাস মডেলটা লেখা থাকবে। আর আপনি এটা যদি না দেখাতে চান তাহলে এটা অফ করে দিবেন, তাহলে আপনার নিচে আপনার মোবাইল অথবা মোবাইল মডেল কখনো শো করবে না। আর উপরে যে অপশনটা আছে এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনি কখন কয়টা বাজে কয় তারিখে ছবি তুলেছেন এগুলো ডিটেলস সব আপনার ছবির নিচে থেকে যাবে বা লেখা থাকবে, আর যদি অন করে দেন তাহলে এগুলো কিছুই থাকবে না। এগুলো এক নম্বর অপশনে, বা যাবো আমরা দুই নম্বর অপশনে। আমরা অনেকেই ছবি তুলি, ছবি তোলার পরে দেখা যায় আমাদের ছবিগুলা ক্লিয়ার হয় না, ঝাপসা আসে অথবা অনেক সময় কাজ করে নিতে হয়। তো আমরা একটা অপশন দেখছি পিকচার কোয়ালিটি, পিকচার কোয়ালিটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে সবসময় লো দেওয়া থাকে, তা আপনি এটাকে হাই করে দেবেন। হাই করে দিলে আপনার পিকচার কোয়ালিটি অনেক ভালো হবে। আবার অনেক সময় দেখা যায় আমরা যখন ছবি তুলি আমাদের নিচে যে বাটনটা থাকে ওটা দিয়ে ছবি তুলতে হয়, আমরা চাইলেও ভলিউম বাটন দিয়ে ছবি তুলতে পারি না, চেষ্টা করে আমরা পারি না কারণ আমাদের জানা থাকে না। তা আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে ভলিউম বাটন দিয়ে ছবি তুলবেন। আপনারা নিচে একটা অপশন দেখছেন ভলিউম বাটন নামে, তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যদি দুই নম্বর অপশনটা দিয়ে রাখেন তাহলে আপনার ছবিটা ভলিউম বাটন দিয়ে তুলতে পারবেন। আরেকটা অপশন থাকে জুম, আর একটা জুম যদি দিয়ে রাখেন তাহলে আপনি ভলিউম বাটন দিয়ে জুম আপ ডাউন করাতে পারবেন। আর নিচের যে অপশনটা দিলে এটা শুধু ভলিউমের কাজ করবে, আপনি ছবি তুলতে পারবেন না। তো আমরা অবশ্যই এখানে শর্ট দিয়ে রাখবো দুই নম্বর অপশনটা, তাহলে আমাদের ভলিউম বাটন দিয়ে ছবি তুলতে সহজ হবে।
এবারে যাব আমরা তিন নাম্বার ট্রিক্সে। তো আমাদের ছবির কোয়ালিটির জন্য আমাদের আরেকটা কাজ করতে হবে, এনি বাইন্ডিং, অ্যান্টি বাইন্ডিং নামে একটা অপশন পাবেন, অ্যান্টি বাইন্ডিং আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার 50 দেওয়া থাকে, আপনি এখানে 60 করে দেবেন, তাহলে আপনার ছবির কোয়ালিটি অনেক ভালো হবে। আর বন্ধুরা আমাদের অনেক সময় একটা সমস্যা দেখা যায়, আমরা যখন ক্যামেরা ওপেন করি আমাদের ছবি উঠতে চায় না, এরর দেখা, অথবা নো স্পেস, মেমোরি খালি নাই, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো অপশন চলে আসে। কিন্তু দেখা যায় আমার ফোনে অনেক মেমোরি খালি আছে বাট তারপরে আমার ছবি উঠছে না। তো তার জন্য আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হলো রিস্টোর আপনাদেরকে মেরে দিতে হবে। রিস্টোর যদি মেরে দেন তাহলে আপনার শোরুম থেকে কেনা অবস্থায় ক্যামেরা যেভাবে পেয়েছেন ঠিক সেভাবে হয়ে যাবে, আপনাদের ওই সমস্যাটা থাকবে না। রিস্টোর মারা দিবেন, মারা দেওয়ার পরে আপনার ছবি উঠাতে পারবেন, কোনো সমস্যা হবে না, এরর দেখাবে না বা কিছুই হবে না। তো এই রিস্টোর মারার পরে আপনার সেটিংসটা আবার নতুন করে নিতে হবে ক্যামেরার। তো সেটিংসটা করতে গেলে আপনাকে অ্যালাউ করে দিতে হবে, এগুলা ওকে করে দিবেন। এবার এখানে ফুল স্ক্রিন করে দিবেন, ক্যামেরা ফুল স্ক্রিন হয়ে যাবে। এখন আপনার ক্যামেরাটা একবার নতুন কেনা অবস্থা যেভাবে ছিল ঠিক তেমনই হয়ে গেছে। তো আপনাদের যে সর্বশেষ সেটিংটা দেখাবো সেটা হলো সেটিংসে গিয়ে। আমাদের অনেক সময় অনেক ক্যামেরার অনেক সমস্যা দেখা দেয়, আমরা ছবি তুলতে পারি না, অথবা ছবি আসলেও ঘোলা আসে, ছবি উঠতে চায় না, আটকে যায়, ক্যামেরাতে ঢোকা যায় না। তখন আমরা অনেকজনের কাছে দৌড়াদৌড়ি করি, অথবা মেকারের কাছে চলে যাই, মেকার 300-400 টাকা বিল করে নিয়ে নেয়। তো আজকে আপনারা নিজেরাই ক্যামেরার সমস্যাগুলো সমাধান যেভাবে করবেন সেটাই আজকে তার আপনাদের দেখাবো। তো আমরা সেটিংস অপশনে চলে যাব, যাওয়ার পর আমরা চলে যাব অ্যাপসে। অ্যাপসে যাওয়ার পরে চলে যাব 2 নম্বর ম্যানেজ অ্যাপসে। ম্যানেজ অ্যাপসে যাওয়ার পর আমাদের মোবাইলে যত অ্যাপস থাকবে সব এখানে শো করবে। তা আপনার এখানে যে ক্যামেরা অপশন থাকবে সেটা খুঁজে বের করে ওটাতে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে নিচে একটা অপশন পাবেন ক্লিয়ার ডাটা, ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 2টা অপশন আসবে, ক্লিয়ার অল ডাটা, ক্যাশ ডাটা। তো আপনি ক্লিয়ার অল ডাটা সিলেক্ট করে দিবেন, আপনার যত ডাটা থাকবে সব ক্লিয়ার হয়ে যাবে, আপনার ফোনে আর ক্যামেরার আর কোনো সমস্যা থাকবে না। আপনি নতুন যেভাবে কিনছেন ঠিক সেভাবে ক্যামেরাটা হয়ে যাবে। এই ক্লিয়ার ডাটা করার পর আপনার ক্যামেরাতে আবার ঢুকতে হবে, দুইকে নতুন করে আবার সেটিংস করে নিতে হবে। ওকে বন্ধুরা, এবার সেটিংসগুলো করে নেবেন, তাহলে আপনার মোবাইলের ক্যামেরাটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি আপনাদের উপকার আসে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু।